فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. বলা হচ্ছে যে কোরআনের কোনো আয়াতে নাকি আছে যে যেখানে পীর ধরার কথা বলা হয়েছে আউলিয়াদের ধরার কথা এভাবে যারা পীরের ভক্ত বা যারা পীর তারা সাধারণ মানুষকে বোকা বানায় আর কি তারপরে ইউসুফ আলি সালামের ঘটনাকে উল্লেখ করে যে তার মা বাবা মাকে সাজদা করা হয়েছিল তাই পীরদেরকে ওলিদেরকে সাজদা করা যায় এমন কথা যারা বলে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য প্রথমত কোরআনে যে কথাটা এসেছে তারা বলতে চাইছে ইয়হল্লাদিনা আমানুত্লা বা তাকু এলেই হিল ওয়াসিলা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম গ্রহণ করো এটি একটি আয়াত এই আয় উপব্যাখ্যা করে তালা বলে যে আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম গ্রহণ করা মানে পীর ধরা তো যদি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম গ্রহণ করা মানে পীর ধরা হয় তাহলে তাকুয়ার তো কোনো দরকার নেই আল্লাহ বলে ইয়া ইহল্লা দিন আ মানুষ তাকুল্লাহ একটা হচ্ছে ইমান দ্বিতীয় তাকুয়া তাহলে তো ইমানেরও দরকার হবে না তাকুয়ারও দরকার হবে না পীর তো সব ঠিক করে দেবে কিন্তু না আল্লাহ বলছে হে ইমানদার গোল ইত্তাকু আল্লাহকে ভয় করো অবতুক ইলেসিলা এবং আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে বা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমগুলি গ্রহণ করো যা হিদুফিস ইলিহি তারপরে আবার আসছে যে আল্লাহর পথে জিহাদ করো যখন জিহাদের প্রয়োজন হবে তাহলে ইমান থাকতে হবে তাকুয়া থাকতে হবে জিহাদ থাকতে হবে তবে কালকে কে মাঠে তোমরা আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য লাভ করতে সক্ষম হবে তাহলে যদি তাকুয়া থাকে ইমান থাকে আবার জেহাদের ব্যাপার রয়েছে তাহলে তো পীর পীর এখানে কোথা থেকে আবার দরকার হলো আবার যদি পীরের দরকার হয় তাহলে তাকুয়া ইমান আর এই জেহাদের তো কোনো দরকার হয় না তো এটা ওরা উপব্যাখ্যা করে আর ভুল ব্যাখ্যা দিয়ে বলে যে আল্লাহ বলেছেন যে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম ওসিলা গ্রহণ করে আর আমরা হচ্ছি অশিলা ওরা জোর করে অশিলা হয়ে যাচ্ছে আর কি তো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হচ্ছে সমস্ত আমলগুলো যেগুলো আল্লাহ তালা আমাদেরকে করতে বলেছেন যেমন নামাজ রোজা হজ জাকাত মা বাপের খিদমট আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার সম্পর্ক বজায় রাখে ইত্যাদি সাবখা খায়রা সব কিছু হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম এগুলি তোমরা গ্রহণ করে এই কাজগুলি তোমরা করো তাহলে কালকে কেয়ামতের মাঠে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হবে এর মানে এই নয় যে পীরদেরকে ধরি আমরা কাল কেয়ামতের মাঠে আল্লাহ নৈকট্য লাভ করতে সক্ষম হবো যদি এমনই ব্যাপারটা হতো তাহলে আসলে করিম সাল্লাহ সাল্লাম তার মেয়েকে বলতেন না ফাতেমাকে যে ফাতেমা দুনিয়াতে আমার কাছে যা চাওয়ার চেয়ে নাও কালকে কেয়ামতের মাঠে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না কেয়ামতের মাঠে বাঁচতে হলে প্রত্যেকটি মানুষকে তার আমল দিয়ে বাঁচতে হবে বাকি থাকছে ইউসুফ আলাহ সালামের ঘটনাকে যে মানে ওরা অপব্যাখ্যা করে বলছে যে এখানে তারা আল্লাহ রবোলা কী বলে তার বাম্মাকে সাজদা করেছিল যদি এরকমই ব্যাপার হতো কোনো মানুষকে সাজদা করা যদি জাইজ হতো এই আয়তের আলোকে তাহলে আসলে করিম সাল্লাহ সাল্লাম থেকে কথা বলতেন না তিনি বলেছেন কি যে আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম বা শরীয়তে যদি হ্যাঁ আল্লাহ বাদে কাউকে সাজদা করার অনুমতি থাকতো তাহলে মহিলাদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে কিন্তু যেহেতু শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় নয় তাই আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না তাহলে এখানে তো পরিষ্কার কথা হচ্ছে যে আল্লাহ নবীর কাছে তো কোরআনের আয়াত নাজিল হয়েছিল ইউসুফ আলার সাথে সাধারণত ঘটনা তো আল্লাহ নবীর কাছে এসেছিলো সেই ঘটনার আলোকে তো নবী বলতে পারতেন যে দেখো তারা যেমন তার বাম্মাকে সাজদা করেছিল অতএব তোমরাও তোমাদের বাম্মাকে তো সাজদা তো বাম্মাকে করেছিল তো আমরা পীরকে কেন করতে যাব। যদি দরকারই হয় তাহলে বাম্মাকে করবো বাম্মা তো জান্নাতের মাধ্যম হ্যাঁ বা মা সম্পর্কে আল্লাহ কোরআনে তো বহু মানে তাকিদ করে আমাদেরকে বলেছেন তারা হচ্ছে জান্নাতের মাধ্যম তাদেরকে সাজদা করো তোমাদেরকে কেন তো মোট কথা হচ্ছে সাহাবাইকে কেরাম কর আল্লাহ নবী মোহাম্মদাল্লামের থেকে বড় পীর দুনিয়া থেকে এসেছেন কেমত পর্যন্ত এমন কোনো মানুষ আসবে না যিনি আল্লাহ নবীর থেকে বড় পীর বড় অলি এবং বড় আল্লাহ নবী তিনি নবী সম্রাট তার থেকে বড় আর কেউ ছিলেন না বা আসবেনও না সাহবা কি তাকে সাজা করেছিলেন এই 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 কোরআনের এই আয়তের আলোকে তো মোট কথা হচ্ছে এরা ভ্রণ্ড ভ্রষ্ট এবং অপরদেরকে তারা মানে অপব্যাখ্যা ভুল বোঝানোর চেষ্টা করে আল্লাহ তাদেরকে হৃদায় দান করুন